আসসালামু আলাইকুম এভরিওয়ান এইটা আমার প্রথমে আমরা কুইন লিনকে দেখি যার পিছনে তো সোলজারসরা পড়েছিল কারণ জাওনামের মেয়ে যে কিনা ওই কিংডমের ছিল সেই নিউজটা সব জায়গায় ছড়িয়ে দিয়েছে যে কুইন নাকি কিংকে মারার চেষ্টা করেছে আর তাদের বিয়ে হওয়ার কিছুদিন পরপরই তাদের ফুল ফ্যামিলি মিলে কিংকে মেরে তাদের সব রাজস্ব নিজের নামে করে নিতে চাচ্ছে আর এই জাও মেয়েটা ইচ্ছে করেই সব জায়গায় এই জিনিসটা ছড়িয়ে দিয়েছিল যার কারণে কুইনকে মারার জন্য সোলজার্সরা চলে আসে আর কিং ও এখন আর এরকম অবস্থায় ছিল যে সে যে কাউকে কিছু বলবে সেটাও করতে পারছিল না এখানে কুইন নিজেকে বাঁচানোর জন্য উল্টো সেই মেয়েটিকে নিয়েই সেখান থেকে লাভ দিয়ে দেয় আর অন্যদিকে আমরা প্রেজেন্টের সিন দেখি যেখানে তো একটি গাড়ি প্রায় অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল আর এখানেই আমরা একটি মেয়েকে দেখি যে কিনা কুইন লিন ছিল আর তার যখন সেন্স ফিরে আসে সে তো এটা দেখে অবাক ছিল যে সে এখন কোথায় আছে কারণ সে তো প্রাচীনকাল থেকে বর্তমানে ফিউচারে চলে এসেছে আর এখানে যখন নার্স তাকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিল সে তাকে থামিয়ে বলে যে তুমি এটা কি করছো তুমি কি আমাকে মারার চেষ্টা করছো তোমার এত বড় সাহস তুমি জানো না আমি কি আমি হচ্ছি কুইন আর তুমি কি না আমাকে মারার চেষ্টা করছো নার্স তো পুরোই অবাক তখনই আমরা সেখানে মিস্টার জিয়ানকে দেখি যে আসলে নিনের হাজবেন্ড ছিল প্রেজেন্টে আর সেইখানে তাকে বলছিল যে তুমি আবারও নাটক করা স্টার্ট করে দিয়েছো সে তো এইখানে জিয়ানকে দেখি বলছিল যে কিং আপনি চলে এসেছেন আর তাকে রেসপেক্ট করা স্টার্ট করে দেয় জিয়ান বলে যে তোমার কি মাথায় প্রবলেম হয়ে গেছে নাকি অ্যাক্সিডেন্টটা তুমি কিভাবে করলে আর এখানেই আবার আমরা একটু পরেই সেখানে যাওকেও দেখতে পাই যে এই প্রেজেন্ট টাইমে কুইনের সাথেই চলে এসেছিল আর সেইখানে এরকম ভাবে বলছিল যে জিয়ান বাদ দাও না আমরা তো গাড়ি দিয়ে যাচ্ছিলাম হয়তো লেন ইচ্ছে করে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করায়নি শুধু শুধুই তুমি কেন তাকে বলছো আর কুইন তো তাকে দেখে বুঝে কি ছিল যে সেই তো সেই মেয়ে যে আমাকে আগে কিংকে মারার দোষারোপে মারার চেষ্টা করেছে কিন্তু যখন সাউদার হাত ধরে তখন লিনের মনে পড়ে যায় যে প্রেজেন্টে কি হয়েছিল তারা যখন গাড়িতেই ছিল তখন যাও ইচ্ছে করে লিনকে পৌঁছিল যে তুমি জিয়ানকে কেন ছেড়ে দিয়েছো না এমনিতেও তো তোমাদের বিয়েটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ না তোমাদের জাস্ট বিজনেসের কারণে হয়েছে তখন লিন বলে যে আমি ওকে কেন ইবা ডিভোর্স দিতে যাব কিন্তু এখানে তাদের দুজনেরই কারাকারির মাঝখানে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আতারা দুজনই হসপিটালে অ্যাডমিট হয়ে গিয়েছিল আর লিনের এসব মনে পড়ার পর সে বুঝতে পেরে যায় যে সে এখন আর আগের দুনিয়াতে নেই সে এখন ফিউচারে চলে এসেছে আর আমরা এদিকে যাওকে দেখি সে যেহেতু প্রাচীনকাল থেকে এসেছিল সে বুঝতে পারছে যে কি হয়েছে আর সে ভাবছে যে লিনের আবার কি হয়ে গেল সে কি সত্যি কুইন তাকে দেখে কুইনের মতোই মনে হচ্ছে আর তার অবাক হয়ে যায় সে যখন রিলিজ পায় তখন তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য যখন গাড়ির সামনে নিয়ে আসে এখানে তো গাড়ি দেখে অবাক হয়ে গিয়েছিল যে এই গাড়ি এগুলো আবার কি এটা দিয়ে আমরা কিভাবে যাব তারপর তো সে উপরেই চড়ে যায় আর জিয়ানকে ডাকছিল ছিল আর বলছিল যে চলো চলো উপরে চলো আমার সাথে একসাথে বাসায় যাব কিন্তু এখানে জিয়ান কোনো রকম নিচে নামায়ার বলতে থাকে যে তুমি কি পাগল হয়ে গেছো তখনই তার ডক্টরের বলা কথা মনে পড়ে যায় যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে তার মাথায় একটু ব্যথা পেয়েছে তাই হয়তো সে কিছুদিন একটু আবল তাবল বলবে বাট পরে আস্তে আস্তেই ঠিক হয়ে যাবে এটা এরকম সিরিয়াস কোনো ইঞ্জুরিস না কিন্তু এটাও না যে আপনারা অবহেলা করবেন তার একটু টেক কেয়ার ভালোভাবে করতে হবে আর আমরা দেখি যেখানে জিয়ান তাকে সুন্দরভাবেই তাকে বলে যে চলো আগে বাসায় চলো সে যখন তাকে নিয়ে বাসায় যায় সে তো সব কিছুই ঘুরে ঘুরে দেখছিল কিন্তু তার মাদের যখন তাকে এই অবস্থায় দেখে সে তাকে বলছিল যে তুমি কি ঠিক মতো গাড়ি চালাতে পারো না তুমি ড্রাইভারকে বলে দিতেই পারতে আর সে তো এখানে জিয়ানকেই বকা দিচ্ছিল আর তার অনেক টেক কেয়ার করছিল বুঝাই চান সে যে তার মাদের ল তাকে অনেক পছন্দ করত। আর এখানে তো কুইন এটা দেখে তাকে বো করার বলে যে থ্যাংক ইউ আমাকে রেসপেক্ট করার জন্য তখন সে বলে যে তার হয়তো গোসল করা দরকার তার শরীর থেকে হসপিটালে স্মেল আসছে তখন জিয়ান স্মাইল করার বলে যে সে দেখছো পাগলের মতো কি করছে তখন তার মম বলে যে তুমি যাও না ওকে নিয়ে সাওয়ার নিয়ে আসো জিয়ান বলে যে তুমি কি আমাকে বলছো মম আমি তাকে নিয়ে যাব তুমি কি পাগল হয়ে গেছো তখন তার মম বলে যে হ্যাঁ প্রবলেম কি এটা বলেই তাদের দুজনকেই ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয় সাওয়ার নেওয়ার জন্য আর এদিক দিয়ে একজন মেয়েকেও পাঠিয়ে দেয় তাদেরকে হেল্প করার জন্য কিন্তু জিয়া যখন মেয়েকে দেখে সেভাবে যে বুদ্ধি পেয়ে গেছি আর সে তো এখানে ধাক্কা দিয়ে লিনকে সাথেই আর ভাবে যে বাবা এই ঝামেলা থেকে পাঠিয়ে আমি বেঁচে গেছি বোঝাই যাচ্ছে তাদের বিয়েটা অতটা নর্মাল ছিল না এখানে তো লিন এই প্রেজেন্ট টাইমে সব সবকিছু দেখে অনেক অবাক হয় আর মেয়েটকে বারবার এটা ওটা জিজ্ঞেস করছিল যে এটা কি ওটা কি মেয়ের তো পুরোই অবাক যে ম্যাম এগুলো কি করছে সে যখন বারটা বসেছিল সে তো এই সব কিছুই দেখে অনেক চমকে গিয়েছিল আর যখন পানি বের হচ্ছিল টিউবওয়েল থেকে তো এটা দেখে চিৎকা চেঁচামেচি করা স্টার্ট করে দিয়েছে সে তো পুরো কান্নাই করছিল যে এগুলো কি হচ্ছে আমি মারা যাবো আর যখন মিস্টার জিয়ানি সব সাউন্ড শুনতে পায় সে দৌড়ে ওয়াশরুমে আসে আহতার এই অবস্থা দেখে দূর থেকে হাসতে থাকে কিন্তু তাকে হেল্প করতে গিয়ে সে নিজেই স্লিপ কেটে যায় আর সেখানেই তার উপরেই পড়ে গিয়েছিল কিন্তু এই সব কিছুতেই লিনা এতটাই ভয় পেয়ে যায় সে তাকে কিক করে আর এটা তার প্রাইভেট পার্টি লেগে যাওয়াতে সে একটু ব্যথাও পেয়ে গিয়েছিল আর তাকে বলতে থাকে যে তুমি এগুলো কি করছো পাগলের মতো নিজেই হেল্পের জন্য চিৎকার করছো আর আমাকে মারছো এখানে তো সে আবারও পিস লাখে তার উপরে পড়ে গেলে বেচারা তো এখানে না অনেক বেশি পায়। দূর থেকে আবার তার মাদের এগুলো শুনে ভাবছিল যে হয়তো তার ছেলে আর ছেলের বউ এনজয় করছে কিন্তু তিনি তো জানতেন তার ছেলে যে এই অবস্থা সে বাহিরে আসার পর অনেক রেগে গিয়েছিল আর বলছিল যে তোমার কি মাথায় কোনো প্রবলেম হয়েছে এগুলো কেন করছো আর দেখো তুমি আমার কি অবস্থা করেছো লিন তো এটাতে অনেক বেশি কষ্ট পাওয়ার ভাবে যে আমি কিংকে কি একটা অবস্থা করলাম আসলে সে এখনো প্রেজেন্ট টাইমে কিংই মনে করছিল জিয়ানকে আর যখন সে টিভিটাতে অন করে সে তো এটাতে অনেক ভয় পেয়ে যায় জিয়ান বলে যে এখন আমাকে এটা বলো না যে তুমি টিভি দেখেও ভয় পেয়ে গিয়েছ আর তার মাথায় মারে আর বলে যে তোমার হয়তো মাথায় সত্যি প্রবলেম হয়েছে আমাদের কালকে ডক্টর দেখানো দরকার কিন্তু লিন তাহাদিকে অবাক হয়ে তাকিয়েছিল আর বলছিল যে আপনি এরকম কেন করছেন কিং আপনি আমাকে একটু দিবেন এটা বলেই তাকে অনেক সুইটলি জড়িয়ে ধরে এগুলো দেখে আবার জিয়ান অনেক অবাক হয় কারণ প্রেজেন্ট টাইমে যে লিন ছিল সে তো অনেক বেশি অ্যারোগ্যান ছিল সে তো জিয়ানের সাথে কোনো কথাই বলতো না সময় রেগে থাকতো আর আজকে তার এরকম বিহেভিয়ারেই সেও অবাক হয় নেক্সট ডে সে তাকে নিয়ে চলে যায় একটু বাহিরে যেন সে একটু খেলাধুলো করে নিজের স্মৃতিগুলো মনে করতে পারে কিন্তু সে এখানে বলে দেয় যে আমি তো কিছুই পারি না আপনি কি আমাকে শিখিয়ে দিবেন আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। তখন জিয়ান বলে যে ঠিক আছে তুমি চলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আবার আমরা গুনামের একটি ছেলেকে দেখি যে জিয়ানের ফ্রেন্ড ছিল আর যাও সেখানেই ছিল যাও যাও সেখানে আসে কারণ অলরেডি গু আর সেই প্রেজেন্ট টাইম জিয়ানকে পছন্দ করত। কিন্তু বিজনেসের কারণে জিয়ান লিনের বিয়ে হয়ে যায় যেটা সে একদমই সহ্য করতে পারছিল না এখানে তার ফ্রেন্ড বলে যে চলো আমরা তীর বাজে খেলি দেখি যে কে ভালো তীর মারতে পারে আর এখানে আবার আমরা যাওকে দেখি যে একটু বলে যে আমার মনে হয় লিন অনেক ভালো মারতে পারবে আসলে সেও সন্দেহ করছিল যে আমি যেহেতু প্রাচীন কাল থেকে এসেছি তাহলে লিনও হয়তো প্রাচীন কাল থেকে এসেছে আর তার তীর ধরা দেখে তো সে একদমই শিওর হয়ে গিয়েছিল যে এটা কি কুইন সে তো একদম কুইনের মতোই ধরছে কিন্তু সে যখন তীরটা মারে এটা দেখেই তার সন্দেহটা একটু কমে যায় যে এটা কখনোই কুইন হতে পারে না কারণ কুইন তো অনেক ভালো তীর মারতো কিন্তু জিয়ান সেখানে আসে আর তাকে অনেক সুন্দরভাবেই সে ছিল যে কিভাবে তীর মারতে হয় কিন্তু যা ওইগুলো দেখে অনেক জেলাস ফিল করে আর ভাবে যে ওই জায়গায় আমার থাকার কথা আর সেখানে লিন দাঁড়িয়ে আসে এটা দেখেই আর যখন লিন দেখে যে অনেক সুন্দর ভাবে এই তীরটা মেরেছে সে তো এখানে খুশিতে জিয়ানকে প্রায় জড়িয়েই ধরে আর বলতে থাকে যে আমি প্রথমবার এত ভালো তীর মেরেছি কিন্তু যাও তাদের দুজনকেই সরিয়ে দেয় যেতে দেয় আবার জিয়ান একটু বিরক্ত হয় কিন্তু যাও তাকে টেনে দূরে নিয়ে যায় আর বলতে থাকে যে তুমি তো বলেছিলে যে তুমি লিনকে পছন্দ করো না তাহলে কেন তার সাথে এত ক্লোজ হচ্ছ তখন জিয়ান বলে দেয় যে এমনি তো তার আর আমার বিয়েটা লাভ ম্যারেজ না আমাদেরটা বিজনেস ম্যারেজ আর আমরা তো ডিভোর্স নিয়েই নিচ্ছি আর এটাই ডিসিশন কখনোই চেঞ্জ হবে না তাই শুধু শুধু এগুলো নিয়ে কথা বলার কোনো মানেই হয় না তখন এই কথা শোনার পর যাও একটু স্বস্তি বোধ করে আর তাকে বলে যে যাই হোক না কেন তুমি তার কাছ থেকে একটু দূরে থেকো কারণ তুমি জানো আমি তোমাকে পছন্দ করি আর সে দূর থেকে আবার এদিক দিয়ে লিনের কাছে আসে আর তাকে বলতে থাকে যে তোমার কি মনে হয় তুমি প্রাচীনকাল থেকে প্রেজেন্টে চলে আসবে আর আমি তোমাকে চিনতে পারবো না এটা বলেই পরীক্ষা করার জন্য তার উপরেই তীর মারতে থাকে যেরকমটা তারা প্রাচীনকালে করেছিল আর এখানে আবার লিন ভয় পেয়ে যায় যে সে সে বুঝতে না করবে দূর থেকে আবার জিয়ান এটা দেখতে পেয়ে তাকে সেভ করে নেয় কিন্তু তাকে সেভ করতে গিয়ে বেচারা নিজেই তার পায়ে অনেক ব্যথা পেয়ে গিয়েছিল তার ফ্রেন্ডও অবাক হয়ে যায় যাওয়ার এরকম একটি অ্যাকশনে আর তারা বলতে থাকে যে তুমি এটা পাগলের মতো কি করছিলে আমরা জিয়ানকে দেখি যাকে তো হসপিটালে অ্যাডমিট করানো হয় আর এখানে যাও অনেক বেশি আপসেট ছিল যে সে তো লিনকে হার্ট করতে চেয়েছে কিন্তু এখানে তার পছন্দের মানুষটাই হার্ট হয়ে গেছে এখানে গো যাওকে নিয়ে সেখান থেকে চলে যায় আর চলে যাওয়ার পরে এখানে জিয়ান তো লিনের উপরেই চলে বসে আর বলতে থাকে যে আমি তোমাকে সেভ করার জন্যই নিজে এতটা ব্যথা পেয়েছি তাই তোমার এখন রেসপন্সিবিলিটি যে আমার টেক কেয়ার করা আমি যা যা বলবো তাই করা তখন লিনো বাধ্য মেয়ের মতো বলছিল যে হ্যাঁ কিং অবশ্যই আপনি যা বলবেন আমি তাই করব মাস্টার আপনার সব কিছু আমি করে দেব সব খেয়াল আমি রাখবো জিয়ান তো এগুলো দেখে পুরোই অবাক যে মেঘনা চাইতে এই বৃষ্টি সে তো তাকে পানি আনার কথা বলেই সে পানি এনে দেয় আর বলতে থাকে যে পানিটা অনেক গরম এটা ঠান্ডা করে দাও সে ফু দিয়ে ঠান্ডাও করে দেয় এমনকি তার কাঁধ ব্যথা হয়েছিল সে তো তাকে মাসাজও দিয়ে দেয় কিন্তু এখানে সে একটু দুষ্টুমি করে এত জোরেই মাসাজ দেয় যে সে একটু ব্যথা পেয়ে যায় এটা দিয়ে আবার লিন একটু ভয় পেয়ে যায় আর বলে যে আমি কি একটু বেশি জোরে মেরে ফেলেছি সে বলে যে না এখানে লিন তার অনেক টেক কেয়ার করছিল কিন্তু রাত্রে যখন সে তার বেডটা গুছিয়ে দিয়েছিল সেখানে হঠাৎ করে কারেন্ট চলে যায় এটা দিয়ে আবার লিন অনেক ভয় পেয়ে যায় জিয়ান বলে যে এখন আবার তুমি বলো না যে তুমি অন্ধকারে ভয় পাও আসলে লিন তো এরকম অন্ধকারই প্রথমবার দেখছিল কারণ সে তো প্রাচীনকাল থেকে এসেছে সে অনেক ভয় পেয়ে যায় জিয়ান তো উল্টো তাকে ভয় দেখালে সে তাকে জড়িয়েই ধরে আর জিয়ান এই প্রথমবারের মতো লিনের এরকম সফট সাইটটা দেখে অনেক বেশি ইমপ্রেসড হয়ে পড়ে তার উপর আর সেখানেই তারা দুজন অনেকটা বেশি ক্লোজও হয়ে পড়েছিল কিন্তু হঠাৎ করেই যখন কারেন্ট চলে আসে তখন আবার লিন জিয়ানকে দূরে সরিয়ে দেয় আর বলে যে আপনি এখানেই থাকুন চলুন আমরা বাসায় চলে যাই আর সেখান থেকেই তাদেরকে রিলিজ দেওয়া হলে তারা বাসায় যায় আর সেখানে তার মাদের লতাকে বসিল যে তোমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর তোমরা আমাকে বলো নি বা তবে তোমার এরকম অবস্থা হয়েছে তো কি হয়েছে তুমি আমার বৌমাকে কখনোই হার্ট করবে না আর এই সব সময় তোমার আগে পিছে কেন ঘুরে তোমার সাথে তার সম্পর্কটা কি তুমি যদি এটা ক্লিয়ার না করো তাহলে লিন অনেক কষ্ট পাবে তখন জিয়ান এখানে ক্লিয়ার করে যে যাওকে সে পছন্দ করে না শুধু শুধু এই বিষয়ে কথা কেন বলছই এটা শুনে আবার লিন একটু খুশি হয় সে তাকে অ্যাপল কেটে দিতে নিলে এখানে তো জিয়ান তাকে টেনে ক্লোজ নিয়ে আসে আর বলে যে সত্যি কি তুমি আপসেট ফিল করছিলে এটা জানে যে আমি যাওকে পছন্দ করি সে বলে যে না কই এমনিতেই তো তখনই তার আবার চুলটা তার বচনে লেগে গেলে সে এটা ছুটাতেই ড্রয়ার ওপেন করে দিতে পায় সেখানে ডিভোর্স লেটার এটা দেখে আবার সে অনেক আপসেট হয়ে পড়ে তখন জিয়ান বলে যে তুমি কি ভুলে গেছো যে আমাদের বিয়েটা জাস্ট কন্ট্রাক্ট ম্যারেজ ছিল বিজনেসের জন্য আর আমরা দুজন দুজনকে পছন্দ করতাম না কিন্তু এতদিন যেহেতু হয়ে গেছে তাই এখন আমার মনে হয় না যে এই ডিভোর্স লেটারটার প্রয়োজন কিন্তু এটা শোনার পর আবার হঠাৎ করেই কেন জানি লিন অনেক আপসেট হয়ে পড়ে আর তাকে বলতে থাকে যে তার মানে তো আপনি আমাকে পছন্দ করেন না সে চলে যায় কিন্তু মর্নিং যখন তার কাছে আসে সে তো লিনকে ফোর্সলি বলে যে আমার সাথে একটি পার্টিতে যেতে হবে কেন কিভাবে কখন সেটা আমি তোমাকে বলতে পারবো না সে তো ওয়ার্ন করে তাকে বলতে থাকে তখন সে প্রমিস করে যে সে যাবে সে একটু ভয় পেয়ে গিয়েছিল আর সে জিয়ানের সাথে সে পার্টিতেও রেডি হয়ে চলে যায় যেখানে আসলে যাও ছিল আসলে যাও ক্যালিগ্রাফিতে অনেক বেশি স্কিল ছিল আর সে তো এখানে তার ক্যালিগ্রাফি দেখানোর জন্যই এসেছিল আর সে তো নিজের অনেক বেশি প্রশংসা করে লিনকেও এখানে একটু টন্ট মারতে থাকে আর বলতে থাকে যে আমার ক্যালিগ্রাফির সাথে কারোটাই মিলবে না আর এখানে জিয়ানো তাকে অ্যাপ্রিসিয়েট করে কারণ আসলেই সে অনেক ভালো ক্যালিগ্রাফি করতো এটাই সবাই জানতো আর সে তো এখানে জিয়ানকে এটাও বলে যে তুমি তো আমার ফ্রেন্ড তুমি অবশ্যই আজকে আমার ক্যালিগ্রাফি নিজেই দেখতে পারবে আর তাকে যখন ডাকা হয় সবার সামনেই নিজের ক্যালিগ্রাফি প্রেজেন্ট করার জন্য সে তো এখানে অনেক বেশি ভাব নিতে থাকে আর সবার সামনেই দাঁড়িয়ে থেকে ক্যালিগ্রাফি আর্ট করে নেয় যেটা দেখে আশেপাশের সবাই তার অনেক প্রশংসা করে যে তার সাথে তো কারোর জুডি । নেই কারণ সে অনেক বেশি দক্ষতা নিয়ে কাজটি করে আর তার অনেক প্রশংসাও করছিল দূর থেকে জিয়ানো এগুলো শুনতে পায় কিন্তু এখানে যাও কম ছিল না সেভাবে যে আমি লিনকে অবশ্যই সবার সামনে ইনসাল্ট করব। আর সে এখানে বলতে থাকে যে লিন তুমি কি এগুলো কিছুই পারো না অবশ্যই পারার কথা কারণ এরকম ট্যালেন্ট তো সবারই থাকার দরকার এখানে জিয়ান বুঝতে পারে যে সে কি করতে চাইছে সে তো এখানে লিনকে সবার সামনে টেনে নিয়ে আসার বলে সে যেন ক্যালিগ্রাফি করে দেখায় তখন লিন বলে যে এটা আর এমন কি জিনিস এর চেয়েও ভালো জিনিস আমি করে দেখাতে পারবো আর সে লোককে ডাকে যেন উপরেরটা সরিয়ে নেওয়া হয় আর তাকে যখন দেওয়া হয় ক্যালিগ্রাফি করার জন্য সে অনেক সুন্দরভাবেই একদম দক্ষতা নিয়েই তা করছিল দূর থেকে আবার মিস্টার জিয়ানিগুলোও দেখতে থাকে আর স্মাইল করছিল কারণ সে তো একদম কোনো রকমের নার্ভাসনেস ছাড়াই এটা আর্ট করে দেখায় আর এখানে আবার তার অ্যাসিস্ট্যান্ট টু জিয়ানকে বলছিল যে ম্যাম তো অনেক ভালো আর্ট করে আগে তো জানতাম না দূর থেকে আবার ওয়াং ওয়াং নামের একটি লোক দাঁড়িয়েই সব কিছুই দেখছিল আর স্মাইল করছিল যেন মনে হচ্ছে যে উনি অনেক ভালোভাবেই বুঝতে পারছে লিনিটটা বেস্ট হয়েছে আর এখানে আবার গেস্টটা এখানে কম্পেয়ার করা স্টার্ট করে দিয়েছে যে কাটটা বেটার হয়েছে যাও এটা নাকি লিনেটা এখানে তো তারা যাওকেই বেশি অ্যাপ্রিসিয়েট করছিল আর তাকেই বসিল তখনই যাও নোটিস করে যে পিছনে ওয়েং ওয়েং নামে সেই লোকটি দাঁড়িয়ে আসে যে কেনা ক্যালিগ্রাফিতে মাস্টার ছিল আর এই সিটির সবচেয়ে রিচেস্ট পার্সনও ছিল সে তো দৌড়ে তার কাছে যাওয়ার বলে যে আমি আপনার জন্যই আর্টটি করেছি আপনি প্লিজ আমার ক্যালিগ্রাফি দেখুন কিন্তু সে তো এখানে এসে লিনের করা ক্যালিগ্রাফি দেখতে থাকে এখানে লিনও বুঝতে পেরে যায় যে উনি হয়তো অনেক দক্ষ একজন ক্যালিগ্রাফি আর্টিস্ট সেই তো এখানে লিনের অনেক প্রশংসা করে আর বলতে থাকে যে অনেক বছর পর এত ভালো কোনো ক্যালিগ্রাফি দেখেছি তোমার দক্ষতা রয়েছে বোঝাই যাচ্ছে আর এখানে আশেপাশে থাকা সবাই অবাক হয়ে যায় যে ব্যাং ব্যাং যে কিনা ক্যালিগ্রাফিতে মাস্টার সেই কিনা লিনের প্রশংসা করছে তাহলে অবশ্যই হয়তো সে ভালো ক্যালিগ্রাফি করেছে সেও এখানে তার প্রত্যেকটা কথাই সম্মতি জানায় চাও এটাতে একটু বেশি জেলেসিল করে আর নিজেটা শো করায় কিন্তু এখানে তারটা দেখে মিস্টার ওয়ংও বলে যে তোমার হয়তো আরো ভালোভাবে শেখা দরকার কারণ দেখে মনে হচ্ছে তুমি মাত্রই স্টার্ট করেছ তোমার এটা ভালো হয়নি আর সে তো এখানে লিনকে প্রশংসা করার আর তাকে এটাও বলে যেন সে তার সাথে জয়েন করে এখানে আবার জাওয়ের ইনসাল্ট হতে দেখে লিন একটু স্মাইল করে কারণ সে তো চেয়েছিলো তার ইনসাল্ট হোক কিন্তু তার নিজেরই হয়ে গেল এখানে আবার দূর থেকে জিয়ানেই সব কিছুই দেখতে পায় লিন তো এখানে খুবই খুশি মনেই হ্যাঁ বলে দেয় কারণ সেও তার সাথেই কাজ করতে চাচ্ছিল এখানে ওয়েং ওয়্যাং যখন চলে যায় তখনই মিস্টার জিয়ান তার কাছে আসে আর বলে যে বাহ তুমি তো অনেক ভালো কাজ করেছো যেহেতু মিস্টার ওয়েং ওয়ান তোমাকে সাপোর্ট করে সে তাহলে অবশ্যই এটা বেস্ট তারা তাদের পার্টি শেষ করার পর বাসায় যাওয়ার জন্য বের হয়ে আসে এখানে যখন গাড়িতে লিন উঠতে ছিল তখন জিয়ান তাকে থামায় বলে যে অ্যাজ এ হাজব্যান্ড এতটুকু জানার আমারও অধিকার ছিল যে তুমি এগুলো কবে শিখেছ কিন্তু তুমি তো বলোইনি সে এখানে কথাটা এড়িয়ে যায় আর ভিতরে ঢুকে যায় জিয়ান তার প্রতিও অনেক ইম্প্রেস ছিল আর জিয়ান যখন সেখান থেকে বাসায় আসে তার মম তাকে বলছিল যে তোমার হয়তো তোমাদের রিলেশনশিপ নিয়ে আরো বেশি স্ট্রং হওয়া দরকার তোমার এই জিনিসটা বুঝতে হবে যে কিভাবে একটি ওমেনকে ইমপ্রেস করা যায় তোমার অবশ্যই তোমার ওয়াইফকে সবসময় স্পেশাল ফিল করতে হবে নয় একটা সম্পর্ক টিকে না তখনই সেখানে লিনা শেয়ার থাকে যে আমি একটি কাজ যাচ্ছি আসলে মিস্টার ওয়াং ওয়াং এর সাথে সে কাজ করবে সে যখন সেখান থেকে বেরি হয়ে যাচ্ছিল তখনই তার মাদার তাকে বলে যে জিয়ান তোমার হয়তো তাকে নিয়ে চলে যাওয়া দরকার আমাদের পার্টিতে আর এমনিতেও মেয়েটি কোথাও যায় না সেও চলে যায় তার মমের কথায় আর সেখানে যখন গাড়িতে সে তাকে সিট বেল্ট লাগিয়ে দিয়েছিল তারা অনেকটা ক্লোজ চলে আসে আর এই অবস্থায় আমরা আবার লিনকে দেখি যে তো অনেক নার্ভাস ফিল করছিল জিয়ান বলে যে তুমি এরকম কেন ভাবছো যে আমি তোমাকে কিস করব এরকম কোনো কিছুই নয় আমি জাস্ট সিট বেল্ট লাগাতে এসেছি এটা বলেই হাসতে থাকে তার মাথায় মেরেই সেখান থেকে দূরে সরে যায় লিন বলে যে আমি তো অন্য কিছুই ভেবেছিলাম যাই হোক বাঁচা গেল কারণ আমি তো ওনাকে এখনও চিনি না আর ওনাকে তো আমার রিয়েলিটি হিসেবেও কোনো কিছুই বলা হয়নি জিয়ান তো সেখান থেকেই তাকে তাদের বাড়িতে যেই পার্টি হাউস ছিল সেখানে নিয়ে চলে যায় এখানে আবার জিয়ানের গ্র্যান্ডফাদার তার অ্যান্টার গ্র্যান্ড সেখানেই ছিল আর যখন জিয়ান লিনকে নিয়ে সেখানে আসে তার গ্র্যান্ডফাদার তার সাথে ভালোভাবে কথা বললেও কিন্তু লিনের সাথে অতটা ভালোভাবে কথা বলে না এটা আবার তার মাদের ল নোটিস করে কিন্তু লিনো কম ছিল না লিন সেখানে তাদের প্রত্যেকটা কথারও জবাব দিয়ে দিয়েছিল যেটাতে আবার তার মাদার ল অনেক খুশি হয়ে যায় তার এতটা ভালো বুদ্ধিমতা দিয়ে এখানে আবার তার গ্র্যান্ডফাদার তাকে বলে যে এতটা ওরা ঠিক নয় আসলে তারা জাউকেই পছন্দ করতো জিয়ানের জন্য তাই আসলে লিনকে অতটা পাত্তা দিচ্ছিলো না যাওয়া আসার পর তো তার গ্র্যান্ডফাদার তার সাথে অনেক ভালোভাবে কথা বলে কিন্তু লিন এটাতে কোনো পাত্তাই দেয় না কারণ তার এসব দেখে কোনো লাভই নেই কারণ অলরেডি জিয়ান তাকে পছন্দ করে এটা সে বুঝতে পারছে আর এখানে আবার আমরা যাওকে দেখি সেও হার মানে না সে এখানে পার্টিতে এসেছেই তার একটি প্ল্যান নিয়ে সেহেতু জিয়ানকে একটি ড্রিঙ্ক করিয়ে দেয় যেখানে একটু সে ড্রাগ মিশিয়ে দিয়েছিল আর জিয়ানের মাথা ঘোরালে সে তাকে হেল্প করার জন্য চলে যায় তার গ্র্যান্ডফাদারও তাকে বলে দেয় রুমে নিয়ে যাওয়ার জন্য সে তো তাকে রুমে নিয়ে আসার ভাবতে থাকে যে আজকে যেভাবেই হোক আমি তোমার সাথে কিছুটা টাইম স্পেন্ড করব আর যখন আমি প্রেগনেন্ট হয়ে যাব তাহলে তো আর তুমি কখনোই আমাকে দূরে সরাতে পারবে না কিন্তু তখনই তার মনে পড়ে যে সে তো ফোনই আনেনি তাহলে ক্যাপচার কিভাবে করবে সবাইকে প্রুফ কিভাবে দেখাবে তাই সে তাকে বলে যে আমি এক্ষুনি আসছি এটা বলেই চলে যায় অন্যদিকে আমরা লিনের মাদের লকে দেখি সে তো তাকে বকা দিয়ে ছিল আর বলছিল যে এক সিপ খেলে কে এতটা ড্রাঙ্ক হয়ে যায় বুঝতে পারি না তোমাকে আমি একদমই আর এটা বলেই তাকে একই রুমে নিয়ে যায় যেখানে জিয়ান ছিল আর জিয়ান যেহেতু অলরেডি ড্রাঙ্ক ছিল তাই সে সেখানে আবার লিনকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আর তারা দুজনে যেহেতু মাতাল ছিল তারা সেখানে কিছুটা র্যাম একসাথে স্পেন্ড করে নেয় আর একটু পরেই যখন আবার আমরা যাওকে দেখি সে যখন তার ফোনটা নিয়ে সেই রুমের বাহিরে আসে সে সাউন্ড শুনে বুঝতে পেরে যায় যে ভিতরে জিয়ানের সাথে লিন রয়েছে এটা দেখে সে নিজে অনেক আপসেট হয়ে পড়ে আর সেখান থেকে চলে যায় এদিকে আবার লিনে যখন ঘুম ভাঙে সে মিস্টার জিয়ানকে একসাথে দেখে সে অনেক লজ্জা পেয়ে যায় বুঝতে পারছিল না কি করবে তাই সে লুকিয়ে সেখান থেকে বের হয়ে যায় কিন্তু একটু পরে মিস্টার জিয়ানের ঘুম ভাঙলে সে বুঝতে পেরে যায় যে কিছু একটা হয়েছে কিন্তু কার সাথে সে এটা নিয়ে অনেক টেন্স ছিল কারণ সে তো এখন মনে মনে লিনকে পছন্দ করছিল যদি ভুলবশত অন্য কারোর সাথে থেকে থাকে সে তার অ্যাসিস্ট্যান্টকে কিছুরই ইনফরমেশন তাকে নিয়ে দিতে বলে আর অ্যাসিস্ট্যান্ট বলে দেয় যে বস আপনার টেনশন করার কোনো কিছুই নেই কারণ আপনি আপনার ওয়াইফ মিস লিনের করেছেন এটা শোনার পর তো সে লিনের উপর অনেক রেগে যায় আলিনের কাছে গিয়ে বলে যে তুমি আমাকে কেন বলনি আর তুমি আমাকে একা রুমের মধ্যে রেখে কেন চলে এসেছিলে তুমি আমাকে বললেই পারতে জানো আমি কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমি কার সাথে ছিলাম বা কি একটা কাণ্ড করে বসেছি তখন লিন বলে যে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম যদি আপনি মাস্টার কোনো কিছু ভেবে নেন যে আমি আপনাকে ফাঁসানোর জন্য কিছু করেছি কিন্তু সে তো সাডেনলি তাকে কিস করে বসে কারণ সে তো তাকে পছন্দ করতো সেইটা কেন বুঝতে পারছে না সেই তো এখানে লিনকে এটাও বলে দেয় যে নেক্সট টাইম আর কখনো এরকম কোনো কিছুই করবে না আমাকে নিয়ে আমার চিন্তা হয় অন্যদিকে আমরা যাওকে দেখি বেচারি তো এখানে অনেক আপসেট হয়ে পড়েছিল সে তো এখানে মাতাল অবস্থায় ড্রিঙ্ক করতে থাকে তখনই তার ফ্রেন্ড গু সেখানে আসে আর তাকে বলতে থাকে যে আমি এতটা পছন্দ করি জিয়ানকে এতদিন ধরে কিন্তু আমি তাকে একদমই পাচ্ছি না আমার কপালটাই হয়তো খারাপ কিন্তু তখনই গু বলে যে অতটাও মনে হয় না কারণ কিছুদিন আগেই জিয়ান আমার কাছে এসেছিল তোমাদের অ্যাক্সিডেন্টের আগে যে সেই লিনকে ডিভোর্স দিতে এটা শোনার সে পায় আবার অন্যদিকে আমরা জিয়ানকে দেখি যার বাসায় একটি ছিল আর সেখানেই সুযোগ বুঝে যাও আর গো এসেছিল আর সেখানেই তারা নর্মালি কথা বলতে থাকে কিন্তু এখানে যাও ইচ্ছে করে চলে যায় লিনের কাছে আর গিয়ে তাকে ইনসাল্ট করে বলতে থাকে যে তুমি কতটা নির্লজ্জ জানোই মিস্টার জিয়ান তোমাকে পছন্দ করে না তবুও তার পিষণ ঘুর করতে থাকো তুমি এতটা ছোট লোক কেন তুমি তাকে সেরে দিলেই পারো ডিভোর্স লেটার যেহেতু সে রেডি রেখেছে সাইন কেন করে দিচ্ছ না তুমি তাকে বিরক্ত করার জন্যই তার পাশে আছো তুমি নিজেকে অনেক বেশি নেকা মনে করো আর যখন জিয়ান সেদিক দিয়ে আসছিল সে তো এরকম প্রিটেন্ড করে যে লিন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিন্তু জিয়ান এখানে আসার পর সে অবাক হয়ে যায় তার এই দেখে আর বলে যে এখানে কি হচ্ছে তুমি নিচে কেন পড়ে আছো আর এই সব কিছু এখানে কি হচ্ছে তো পার্টি চলছে আবার সেখানে যাও বলতে থাকে যে দেখছো তোমার ওয়াইফ আমার সাথে কিরকম বিহেভিয়ার করছে আমাকে একদমই পছন্দ করে না তুমি তাকে ডিভোর্স দিয়ে দিলেই পারো শুধু শুধুই কেন আসো তখনই আমরা লিনকে দেখি সে তো অনেক অ্যাটিটিউড নিয়েই বলে যে তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এই রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আর এটা দেখার পর জিয়ানো বলে যে তোমার এই ছেলে মানুষই আর কবে শেষ হবে এখানে লিন্দাকে অনেক কথা শুনিয়ে দেয় আর বলে দেয় যে আমার হাজব্যান্ডকে আমি কবে ডিভোর্স দিব না দিব সেটা আমার ব্যাপার তার সে তো সেখান থেকে যাওকে নিয়ে চলে যায় যাও অনেক আপসেট হয়ে পড়ে তার বিহেভিয়ার দেখে যে সে তাকে তাড়িয়ে দিতে পারে এখানে তো জিয়ান অনেকটা ক্লোজ আসে আর তাকে বলে যে আমার তো আজকে বার্থডে তাই তুমি আমাকে কি গিফট দিবে সে অনেক স্পিডলি তাকে খাইয়ে দেয় আর বলে যে হ্যাপি বার্থডে আর অবশ্যই তোমাকে আমি খুব শীঘ্রই অনেক ভালো একটি গিফট দিব এটা বলেই চলে যায় কিন্তু নেক্সট মর্নিংই সিয়ানের কপালটা এতটাই খারাপ ছিল যে তাদের কোম্পানি যেই নেক্সট যেই সে পার্টিতে তাদের একটি প্রিন্ট দেখানো দরকার ছিল সেটা চুরি হয়ে গেছে এদিক দিয়ে তখনই আবার লিনও আসছিল কিন্তু এখানে জিয়ানকে এতটা দেখে সে তো অনেক বেশি খাবড়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তখন এখানে জিয়ান বলে দেয় যে আমাদের এত এত দামি আর অন্যবান একটি পেন্টিং সে হারিয়ে ফেলেছে তার মাদেন অনেক টেনশনে পড়ে গিয়েছিল কিন্তু এখানে লিন বলে যে এই সামান্য কথায় এত টেনশনে পড়ে গেছো চিন্তা করো না আমিই করে দিয়েছি তখন তার মাদিনলা বলে যে হ্যাঁ অবশ্যই কারণ সে যেহেতু ক্যালিগ্রাফিও এত ভালো পারে তাহলে পেন্টিংয়ে অবশ্যই ভালো পারবে লেন বলে যে হ্যাঁ আমি পেন্টিংও পারি তখন তো তার মাদের ল অনেক এক্সাইটেড হয়ে চলে যায় তার পেন্টিং দেখার জন্য এমনকি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ডও করছিল আর সে অনেক সুন্দরভাবে যেরকমভাবে সে ক্যালিগ্রাফি করেছিল সেরকম দক্ষতার সাথে সে প্রিন্ট আউটও করে নেয় আর তার এই পেন্টিংটা দেখে তো সবাই অবাক হয়ে যায় এখানে তো সে অনেক খুশি ছিল যে সবারই এটা পছন্দ হয়েছে এমনকি জিয়ানের অ্যাসিস্ট্যান্টও বলছিল যে বস এটা তো পুরো মাস্টার পিস হয়ে গেল আর জিয়ানা অনেক খুশি ছিল তার ওয়াইফের এত ভালো ভালো দক্ষতা দেখে সে বলে যে আমি ভাবতেই পারিনি তুমি এত গুণবতী আর তারা যখন সেই পেন্টিংটা অনেক ভালো একটা দামে ওষুনের মধ্যে সেল করে দেয় তারা অনেক খুশি ছিল তার মাদের লতাকে তাকে থ্যাংক ইউ জানায় তাদের লাইফে আসার জন্য আর বলে যে তুমি না থাকলে কি যে হতো তখনই আবার জিয়ান তাদেরকে কার দেয় বলে যে তোমরা অনেক কাজ করেছো তাই আজকে আমি তোমাদের আমার তরফ থেকেই ট্রিট দিয়েছি নাও তোমরা যেভাবেই সে সেভাবেই খরচ করতে পারো তারা তো অনেক খুশি ছিল অনেক ভালো টাইমও স্পেন্ড করছিল কিন্তু যাও কম ছিল না যাও অন্যদিকে আবার মিস্টার জিনের কাছে চলে গিয়েছিল জিন ছিল আবার জিয়ানের স্টেপ ব্রাদার যে তার বাবা কোন রকমের কোন প্রপার্টি তার নামও দেয়নি যার কারণে জিয়ানের প্রতি তার অনেক রাগ ছিল আর যাও এটা জানতো তাই তার সাথে হাত মিলিয়ে নেয় আর বলে দেয় যে সে যেন লিনের সাথে একটি স্ক্যান্ডেল বের করে নেয় কিন্তু যখন একটি কাজে বের হয়েছিল যাও ইচ্ছে করেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কিন্তু তখনই এই সেটাকে তাকে ধরে ফেলে আর এরকম ভাবে প্রিটেন করে যে সে তাকে সেভ করছে কিন্তু দূর থেকে তাদের ক্যামেরাম্যান তাদের ছবি তুলে নেয় জিন এখানে তাকে ইন্ট্রোডিউস করায় নিজেকে যে সেজিয়ানের জিয়ানের ব্রাদার যেটাতে আবার লিন তার সাথে অনেক ভালো বিহেভ করে আর সেখান থেকেই তার কাজ করার জন্য ভিতরে ঢুকে যায় কিন্তু সেখানেও আবার সিন বারবার তার ক্লোজ হচ্ছিল বারবার তার সাথে কথা বলছিল আর তাদের পিকচার্স ক্লিক করে নিয়েছিল লিনেটাতে একটু অবাক হয় কিন্তু তার ড্রিংকে তারা কিছু একটা মিশিয়ে দেয় যার কারণে তার শরীরটা অনেক খারাপ হয়ে যায় জিয়ান তাকে আনতে গিয়ে তার এই অবস্থা দেখে তাকে বাসায় নিয়ে আসে আর তাকে বলতে থাকে যে তোমাকে এই ড্রিঙ্কটা কে খেতে দিয়েছে তখন সে বলে যে আমাকে তো এটা জিন দিয়েছিল এখানে আবার জিয়ান অবাক হয় যে জিনের সাথে সে কীভাবে দেখা করলো তখনই তার অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে আর তাকে একটি ফুটেজ দেখিয়ে বলে যে বস মিস্টার জিনের সাথে তো ম্যাডামের স্ক্যান্ডেল বের হয়েছে যে তাদের চলছে এটা দেখার পর তো জিয়ান অনেক রেগে যায় আর তাকে বলতে থাকে যে তার মানে তুমি কাজ বলতে এই কাজ করছিলে এগুলো কি আর এই পিকচার্সগুলোই কোথা থেকে এসেছে যেগুলো যাও আর ইচ্ছে কিন্তু এখানে আবার লিনো অবাক হয়ে তাকে তুমি কি আমাকে বলে যে একটু ট্রাস্ট করো না তুমি কি এতটুকুই বিশ্বাস করো আমাকে এই বিশ্বাস নিয়ে তুমি আমার সাথে থাকবে এখানে তাদের দুজনেরই অনেক ফাইট হয়ে যায় আর জিয়ান বেচারা এতটাই মন খারাপ করে ফেলেছিল যে সে ড্রাঙ্ক হয়ে যায় সে ড্রিঙ্ক করতে চলে গিয়েছিল কিন্তু যাও সেখানেও তাকে ছাড়ে না আর তাকে বলতে থাকে যে লিন কতটা খারাপ তোমাকে রেখে অন্য ছেলের সাথে রয়েছে আর আমাকে দেখো ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করি তুমি আমাকে বিয়ে করে নিলেই পারো কিন্তু জিয়ান এখানে তাকে ডিরেক্টলি বলে দেয় যে লিন যেরকমই হোক যেভাবেই হোক যখনই হোক আমার কাছে আসুক আমি তাকেই পছন্দ করি তাকেই বিয়ে করব। তোমাকে আমি কখনো সেরকম চোখে দেখেই এই কথা শোনার পর যাও সেখানেও অনেক আপসেট হয়ে পড়ে সে তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও জিয়ান এবার তাকে ক্লিয়ারলি বলে দেয় যে সে তাকে কখনোই পছন্দ করবে না আর সেখান থেকেই চলে যায় তাই যাও যেহেতু তার ভুলটি বুঝতে পারে সে আবার লিনের সাথে দেখা করে আর তাকে বলে যে আমি জানি যে তুমি থেকে তুমি কুইন আর তাকে রেসপেক্টও শো করে আর তাকে বলে যে আমি ভুল করেছি আমি আগেও তোমাকে ফাঁসানোর জন্য কিং কে মারার চেষ্টা করে সব লেম তোমার উপর দিয়েছি আর এখনও জিয়ানকে এতটা ভালোবাসার পরও সে তোমাকেই পছন্দ করে আসলে আমার লাখটাই খারাপ কারণ সবাই তোমাকে তোমাদের মাঝখানে আমি শুধু শুধুই আছি তাই আমি ভেবেছি আমি আবারও প্রাচীনকালে চলে যাব। আর সেখানে গিয়ে আমি যে ভুলগুলো করেছি সেগুলো শুধরে নিব তখন লিন তাকে বোঝায় বলে যে দেখো আমিও আমার প্রেজেন্টটা মেনে নিয়েছি তুমিও মেনে নাও আর সেখান থেকেই বের হয়ে আসে এদিকে যখন সে কাজ করে বের হয়ে আসে তখনই দেখতে পায় যে সামনেই তার জন্য ফ্লাওয়ার বুকে নিয়ে দাঁড়িয়েছিল কারণ সেও তার ভুলটা বুঝতে পেরে যায় সে তাকে ফ্লাওয়ার বুকে দেয়ার ক্ষমা চায় যে সে ভুল করেছে সে যেন তাকে ক্ষমা করে দেয় আর এখানে লিনো তাকে এটলাস অ্যাকসেপ্ট করে নেয় কারণ যাও সব কিছুই বলে দিয়েছিল যে এগুলো তাদেরই কাজ ছিল আর যখন সে তার ব্রাইডাল লোকে বের হয়ে আসে কারণ তাদের বিয়েটা তো আগে হয়েছিল ওরকম ভাবে না কিন্তু এখন যেহেতু তারা দুজন দুজনকে পছন্দ করে তাই ফাইনালি তারা বিয়ের ডিসিশন নেয় তাও ভালোবেসে আর এখানে তাকে এই রূপে দেখে সে ফিদা হয়ে যায় আর তাকে সব কিছুর জন্যই সরি বলে এমনকি তার মনের কথাটাও খুলে বলে লিনও তার মনের কথা তাকে খুলে বলে দেয় আর এখানে এই কেউ ড্রামাটি শেষ হয়ে যায় কারণ লিন তার এই বর্তমানটাই অ্যাকসেপ্ট করে নিয়েছে